धीरे धीरे दीबें जान 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 हाँ दें भाई जी ठीक है नैन नैन सर जान ठीक है अच्छा जीशन भाई जीशन नैन जान 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 दें 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 जान 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 भाई एक सौ नहीं बोगे আরে আচ্ছা হোক গাড়িটা মারি দেবো রে কথা বলবে কি কিছু থাকেন 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 নিয়ে যান আজকে আমরা নবাবগঞ্জ বাজারে এসেছি নবাবগঞ্জ বাজারে সামাজিক দূরত্ব মেনটেন্স করার জন্য দোকানের সামনে আমরা সাদা রং দিয়ে 3 ফিট দূরত্ব পরপর সুরক্ষা মার্কিং করে দিচ্ছি ইফতারি বেতা খুবই ভালো লাগতেছে এই লকডাউন হয়ে যেতে তো আমাদের কামাই কাজের খুবই অসুবিধা হয়ে গেছে আমাদের কামাই কাজের ঠিকভাবে একটা হচ্ছে না আগত 500-600 টাকা করে কামাই করছিলাম 600-700 টাকা এখনও কামাই হচ্ছে না সেই আমরা পরিবার নিয়ে খুব কষ্ট করি আর কি চলাইতেছি গাড়ি হ্যাঁ আমাদের পক্ষে যদি লোকজন এগিয়ে এসে আর আমরা অবশ্যই ভালো ভালো থাকতে পারবো ভালো হবে কী দিল আজকে এই ইফতারি দিল খুশি আমরা খুশি
বলেন যে আমরা গরীব মানুষ কাজ কাম তো এমনি না ঘোরা টোরা নাই এই যে মঙ্গল আছি এখনো ভালো হইছে এই পেটে পায় আমার ভালো হইছে এটাই বা খুশি লাগছে স্যার ভালো ভালো হবে না গরীব মানুষের জন্য ভালো হবে হ্যাঁ গরীব মানুষের জন্য ভালো হবে হ্যাঁ যারা দিতে চায় তারা যেন দেবে আর গরীব মানুষের জন্য পায় ইত্যাদি ইত্যাদি করতে পারে সবচেয়ে ভালো হবে ঠিক আছে আমি যেইটুকু পাইছি ইনশাল্লাহ যাই হোক আল্লাহ আমার তাও দুই বেলা চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ যেইটুকু আমি পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আশা করি যাতে ফিরেবার আবার তৌফিক দেয় তাদের দিবার জন্য আমাদের এই সদস্য নিয়ে আমরা এক বিশাল কর্মযজ্ঞ করছি আমাদের প্রতিদিন আমাদের 500 থেকে 700 খাবার তৃণমূল মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই ছাত্র আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোতে যদি সমাজের বিত্তবানরা আগ্রহী হয়ে আমাদের পাশে এসে দাঁড়ায় আমার মনে হয় আমরা আরও ভালো কাজ করতে পারবো আর আমরা সবাইকে অনুরোধ করব তারা যেন মানব সেবার মতো মহান পেশায় আমাদের সাথে যোগদান করে সমাজের অসহায় দিনমজুর মানুষগুলো যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই জন্য আমাদের যত কিছু করা দরকার আমরা সেই উদ্যোগগুলো গ্রহণ করেছি রংপুর সহ রংপুরের পার্শ্ববর্তী 8টি জেলায় আমাদের এই ইফতার কার্যক্রম চলমান রয়েছে রংপুরের পার্শ্ববর্তী 8টি জেলায় আমাদের 500 থেকে 700 বেশি ইফতার আমরা প্রতিদিন বিতরণ করছি আমাদের সংগঠনে সবাই শিক্ষার্থী আমরা আমাদের নিজেদের জমানো অর্থ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করে আসি সমাজে বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করা অনেকটা সহজ এবং বেগবান হবে